হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সো ফাইনালি আজকে যে ওয়াচটা নিয়ে আসলাম, S200 আলট্রা ওয়াচটা, যেটা লেটেস্ট একটা সিরিজ, একটা ওয়াচের মধ্যে আপনার চারটা স্টেপ পেয়ে যাবেন। তো আজকে এটা নিয়ে কোলাকুলি আলোচনা করবো। তো চলুন শুরু করা যাক। প্রথমত আমি এটার পেছনে কিন্তু দেখিয়ে নিব। এক্ষেত্রে দেখতে পাচ্ছেন এটা S200 আলট্রা, যেটা চারটা বেল, আর তাছাড়া আপনার 49mm একটা ওয়াচ। তো আজকে এটা নিয়ে খোলাখুলি আলোচনা করবো। তো জটিল ভাষায় কঠিন করে আপনাদের কনফিউজ করবো না, খুব ইজিলি বুঝিয়ে দিব আজকের এই S200 আলট্রা ওয়াচটিতে কী কী থাকছে। তো চলুন শুরু করা যাক। আমি সাথে আসি রবিল, আপনাদের চ্যানেল মিনাস ওয়ার্ল্ড। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। তো ভিডিও শুরুতে অবশ্যই একটা রিকোয়েস্ট করবো, যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। অবশ্যই যেন একটা ভিডিও মেট করতে অনেক অনেক বেশি কষ্টের প্রয়োজন হয়। তো যেটা বলছিলাম, অবশ্যই প্রথমত কিন্তু আমি আনবক্স করে নিলে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত সে যেটা S200 আলট্রা ওয়াচটিতে একটা ইউজার গাইড পেয়ে যাব। আর ইউজার গাইডটা কিন্তু প্রথমত আপনার জাস্ট কানেক্ট করতে কিন্তু প্রয়োজন হয়ে থাকে, অর্থাৎ এটা একটা কিউআর কোড দেওয়া থাকে যার কারণে আপনার কানেক্ট করতে প্রয়োজন হয়ে থাকবে। তাছাড়া কিন্তু এটা আর কোনো কাজ নেই। এছাড়া আপনি এটা ওয়াচের ভিতরে পেয়ে যাবেন। তার ছাড়া আপনার এখান থেকে পেয়ে যাচ্ছেন একটা ফেব্রিক্স স্ট্রেপ, যেটা প্রিমিয়াম একটা ফেব্রিক্স স্ট্রেপ। তার সাথে পেয়ে যাবেন কিন্তু এখানে একটা আলফাইনের যেটা ফেব্রিক্স স্ট্রেপ, অর্থাৎ এখানে দুটো স্ট্রেপ পেয়ে যাচ্ছেন, ফেব্রিক্সের একটা আলফাইন স্ট্রেপ আর একটা অন্যরকমের। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সে কাঙ্ক্ষিত ওয়াচটা আরেকটা স্ট্রেপ পেয়ে যাচ্ছেন, যেটা হচ্ছে অরেঞ্জ কালার একটা স্লিকন স্ট্রেপ। তাছাড়া কিন্তু আপনার এখানে পেয়ে যাচ্ছেন আরেকটা আপনার ম্যাগনেটিক স্ট্রেপ, যেটা হচ্ছে আপনার সিলভার কালারের একটা স্ট্রেপ। তো এই ছিল আপনার চারটা স্ট্রেপ, যেটা হচ্ছে আপনার S200 আলট্রা ওয়াচটাতে পেয়ে যাচ্ছেন। এছাড়া কিন্তু আপনার একটা ওয়াইলেস চার্জিং কেবেল। তো ওয়াইলেস চার্জিং কেবেল এটা হচ্ছে আপনার অবশ্যই প্রত্যেকটা আলট্রার ক্ষেত্রে ইউজ করে, তবে এটার ক্ষেত্রে কিন্তু সেম টু সেম। তবে এটা আপনার চার্জ করার জন্য কিন্তু আপনার এটা পেছনে যে আপনার সার্কেলটা দেখতে পাচ্ছেন, এটা প্লেটের উপর রাখলে কিন্তু অটোমেটিক চার্জ হয়ে যাবে। তো এক্ষেত্রে আমি ওয়াচটার বিল্ড কোয়ালিটি নিয়ে যদি কথা বলি, ওয়াচটার বিল্ড কোয়ালিটি নিয়ে বলতে গেলে সর্বপ্রথম যেটা আসে, এটা পুরোটাই কিন্তু আপনার ম্যাটালিক, যেটা হচ্ছে আপনার স্টেনলেস স্টিল বডি। তো এক্ষেত্রে কিন্তু অরিজিনালের ক্ষেত্রে কিন্তু আপনার টাইটেনিয়াম এডিশন আর এফএলের ক্ষেত্রে ইউজ করা হয়, যেহেতু এগুলো ক্লোন কম রেঞ্জের ওয়াচ, এক্ষেত্রে আপনার এখান থেকে স্টেনলেস স্টিল বডি আপনি পেয়ে যাবেন। তো এক্ষেত্রে আমি সাইড দিয়ে ঘুরে নিলে দেখতে পাচ্ছেন বড় সড়ো স্পিকার, অপর পাশে ঘুরে নিলে কিন্তু আপনার স্ক্রু লক ইন বাটন, তাছাড়া আপনার পচ ইন বাটন। এক্ষেত্রে পেছন দিয়ে কিন্তু প্লাস্টিকের নেকোটিন, যেটা খুব ক্লোজ ফিনিশিং ছিল, পুরোটা কিন্তু প্লাস্টিকের। এক্ষেত্রে প্লাস্টিক হওয়াতে কিন্তু আমি যে প্রবলেমটা ফেস করছিলাম, এখানে কিন্তু আপনার স্ক্রু লক ইন বাটন, এটা কিন্তু যেটা নাট, অর্থাৎ আপনার স্ট্রেপ সেট আপ করার কিন্তু লকটা কিন্তু খুব ফাস্টলি কাজ করছিল না, যেটা হচ্ছে আপনার স্লোলি, যে যার কারণে হয়তো স্টেপটা নষ্ট হয়ে যাওয়ার পসিবিলিটি বেশি। যদিও বা এটা আমার ওয়াচের এই প্যাকেজের প্রবলেম কিনা সে বিষয়টা কিন্তু নিশ্চিত নয়, তবে তারপর আপনারা পার্সেস করার সময় জিনিসটা দেখে পার্সেস করবেন। তো এই ক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন কিন্তু এখানে কিন্তু আপনার চারটা স্টেপ, যেটা হচ্ছে এক একটা এক এক লুকে দিচ্ছিল, যেটা হচ্ছে আপনার ফেব্রিক্সের চেন স্টেপ, তাছাড়া আপনার এখানে হচ্ছে স্লিকন স্টেপ। এই বাজেটের মধ্যে আমি মনে করি মোটামুটি এই স্টেপগুলো কিন্তু প্রিমিয়াম ছিল। তো এবার কথা বলবো ওয়াচটার মেন ফিচার নিয়ে। তো চলুন, যদি আমি ওয়াচটার মেন ফিচার নিয়ে কথা বলতে যাই, এক্ষেত্রে দেখতে পারবেন একটা পচিন বাটন, যেটা ঘুরিয়ে আপনার ওয়াচ পিসগুলো আপনি চেঞ্জ করে নিতে পারেন খুব সহজে। তাছাড়া কিন্তু আপনার এখান থেকে পেয়ে যাচ্ছেন কাস্টমলি ওয়াচ পিস, অর্থাৎ আপনি যখন অ্যাপসের সাথে কানেক্ট করে নেবেন এক্ষেত্রে আপনার 150 থেকে 200 ওয়াচ পিস পেয়ে যাবেন, যেটা আপনি কাস্টমলি ফ্রিতে কিন্তু সেট আপ করতে পারবেন। তাছাড়া আপনার নিজস্ব বিষয় আপনি এখানে সেট আপ করতে পারবেন। এক্ষেত্রে উপর থেকে সোয়াইপ করলে মেসেজ, নিচ থেকে সোয়াইপ করলে কিন্তু আপনার নোটিফিকেশন, সাইট থেকে সোয়াইপ করলে কিন্তু আপনার ক্যালেন্ডার, তাছাড়া আপনার এখান থেকে ওয়েদার আপডেট, মিউজিক কন্ট্রোল, হার্ট রেট, প্রেশার, ইসিজি, প্রত্যেকটা অপশন কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছেন। অপর পাশে কিন্তু ঘুরিয়ে নিলে, অর্থাৎ ডান দিক থেকে যদি আপনি সোয়াইপ করেন, এক্ষেত্রে আপনার ওয়াচ ফেসগুলো আপনি অটোমেটিক চেঞ্জ করে নিতে পারবেন। তাছাড়া আপনার এখানে কিন্তু আপনার হার্ট রেট, প্রেশার, মিউজিক কন্ট্রোলার, ওই অপশনগুলো আপনার স্পেসিফিকভাবে আপনার দেওয়া আছে। তাছাড়া আমি ওয়াচটা যদি আপনার যেটা হচ্ছে আপনার ম্যানুয়াল ইউআই নিয়ে কথা বলি, এক্ষেত্রে এখানে 6টার মতো আপনি ইউআই পেয়ে যাচ্ছেন, যেটা আপনি এক একটা কিন্তু চেঞ্জ করে করে ইউজ করতে পারবেন। যদিও বা আপনারা জানেন অবশ্যই চাইনিজ ওয়াচের ক্ষেত্রে কিন্তু ইউআই এর অভাব হয় না, এখানে কিন্তু আপনার অন্যান্য ওয়াচ থেকে কিন্তু ডিফারেন্ট একদম এই যেটা এই ইউআইগুলো। তো এক্ষেত্রে আপনার পছন্দ বাটন এটা প্রেস করে কিন্তু আপনার ক্লিয়ার ক্যাশ করে নিতে পারবেন। আপনি যে অ্যাপসগুলোতে লগ ইন করছিলেন ওইটা কিন্তু আপনি শর্টকাট এখান থেকে ক্লিয়ার ক্যাশ করে নিতে পারবেন। আর এই পছন্দ বাটন এটা ডাবল ক্রিয়ে করলে, অর্থাৎ ডাবল প্রেস করলে কিন্তু আপনার এখান থেকে অটোমেটিক আপনি ইউআইগুলো চেঞ্জ করে ইউজ করতে পারবেন। তো অবশ্যই বলার আগে এটা কিন্তু কম্ফোর্টেবল, যেটা হচ্ছে আপনার আইফোন কিংবা অ্যান্ড্রয়েড
দুইটাতে কিন্তু আপনার কমফোর্টেবল, আপনি দুইটা ফোনে কিন্তু চালিয়ে নিতে পারবেন। তাছাড়া কিন্তু আপনার এখানে আমি যে প্রবলেমটা সবচাইতে বেশি প্রেস করছিলাম সেটা হচ্ছে আপনার একটু লেগে কাজ করছিল। তাছাড়া আপনার এটার ব্যাটারি এমএস হচ্ছে আপনার খুবই কম ছিল, যেটা হচ্ছে 200 এমএস। এখান থেকে আপনি লিগাল হল, আপনি যদি হেভি ইউজার হয়ে থাকেন এক্ষেত্রে 1 থেকে 2 দিন, আর যদি নর্মালি ইউজ করেন তাহলে 2 থেকে 3 দিন ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। যদিও বা বরাবরের মতো কিন্তু ওয়াইরলেস চার্জার, তাছাড়া আপনার 4-4টা স্ট্র্যাপ। এখন যেহেতু আপনার স্ট্র্যাপের কিন্তু মেলাই চলতেছে, তাছাড়া কিন্তু আপনার এই ওয়াচটার ক্ষেত্রে কিন্তু 4-4টা স্ট্র্যাপ পেয়ে যাচ্ছেন। আপনি এক একটা কিন্তু এক এক রকম, যেগুলো ইউনিক হয়তো বাজার আপনার এই স্ট্র্যাপগুলো কিন্তু পারচেস করতে গেলে আপনার 9 থেকে 1 হাজার এরকম বাজেট করতে হবে। তাছাড়া কিন্তু আপনার এখান থেকে কিন্তু এই বক্সটা অর্থাৎ পুরো প্যাকেজটা কিন্তু আপনার 2,050 টাকা দিয়ে, যেটা একদম রিজনেবল প্রাইসে কিন্তু মানে টোটাল প্যাকেজটিতে পেয়ে যাচ্ছেন, যেটা ভালো একটা দিক বলা যায়। তো এক্ষেত্রে আমি ওয়াচটার মেইন ফিউচার নিয়ে কথা বলতে গেলে যেটা সর্বপ্রথম আমার চোখে পড়ে এটা হচ্ছে যে আপনার যেটা আপনি এখান থেকে কল রিসিভ করতে পারবেন, কল ক্যান্সেল করতে পারবেন, গান পজ করতে পারবেন, প্লে করতে পারবেন। তাছাড়া আপনার এখান থেকে ইসিজি, হার্ট রেট, প্রেশার, অক্সিজেন মনিটর, যেটা আপনার 24 আওয়ার্স কিন্তু মনিটর করবে। তো অবশ্য বলে রাখি এখান থেকে আপনার লিগ্যাল কোনো কিছু আশা করতে পারবেন না, যেটা এক ধরনের ফেক। এখান থেকে আপনি ফেক একটা রেজাল্ট পাবেন, যেটা আমরা টেবিলে রাখার আগে কিন্তু রেজাল্ট দিয়ে দিচ্ছিল। তো এক্ষেত্রে আপনি এখান থেকে লিগ্যাল কোনো কিছু আশা করতে পারবেন না। তাছাড়া এখানে হোয়াটসঅ্যাপ, টুইটার, ফেসবুক, সোশ্যাল অ্যাপস অ্যান্ড নেটওয়ার্ক অর্থাৎ নোটিফিকেশনগুলো আপনি খুব সহজে এখান থেকে পেয়ে যাবেন। তাছাড়া ক্যামেরা শোটার, যেটা দিয়ে আপনার ক্যামেরা কন্ট্রোলার হিসেবে কাজ করবে, ওয়াচের সাথে যখন আপনি কানেক্ট করে নেবেন তখন আপনার মোবাইলের ক্যামেরা কন্ট্রোলার হিসেবে কাজ করবে। তাছাড়া আপনার ব্লাড অক্সিজেন মনিটর, এখান থেকে কিন্তু অডিও মিউজিক কন্ট্রোলার, আপনার এখান থেকে মিউজিক চেঞ্জ করে আপনি পছন্দ প্লে নেক্সট সব কিছু আপনার এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। তাছাড়া আপনার এই ওয়াচের ক্ষেত্রে কিন্তু ইমার্জেন্সি সোর্স, যেটা হচ্ছে আপনার ডিভাইসটা হারিয়ে গেলে আপনি বের করে নিতে পারবেন। তাছাড়া টুইটার রিসেট অপশন, আপনার যদি ডিভাইসের সাথে আপনার কানেক্টিং প্রবলেম হয় এক্ষেত্রে রিসেট করে নিতে পারবেন আরেকবার। তাছাড়া আপনার এখান থেকে কিন্তু ওয়েদার অপশন, যেটা হচ্ছে আপনার পুরো সপ্তাহের ওয়েদার আপডেটটা কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। তাছাড়া ক্যালকুলেটার, যেটা যোগ বিয়োগ গুণ ভাগ করে আপনি এখান থেকে ইয়া করে নিতে পারবেন। তাছাড়া পাচ্ছেন এখানে ক্যালেন্ডার, যেটা হচ্ছে আপনার এখান থেকে কিন্তু পুরো মাসে ক্যালেন্ডারটা পেয়ে যাচ্ছেন। তাছাড়া এখানে স্টাইল, যেটা স্টাইলের জন্য কিন্তু 6-6টা স্টাইল এখান থেকে পেয়ে যাচ্ছেন। স্টপ ওয়াচ, যেটা আপনার কাউন্ট করার জন্য প্রয়োজন হয়ে থাকবে অবশ্যই। মেসেজ নোটিফিকেশন, যেটা আপনার ফোনের সাথে কানেক্ট করলে কিন্তু আপনার ফোনের মেসেজ নোটিফিকেশনগুলো এখান থেকে দেখে নিতে পারবেন। তাছাড়া এখানে কিউআর কোড, অর্থাৎ আপনার যেটা প্রাথমিকভাবে আপনার কানেক্ট করতে কিউআর কোডের জন্য যে ইউজার ম্যানুয়ালটা প্রয়োজন হয় এটা হারিয়ে গেলেও কিন্তু আপনার ওয়াচের ভিতর থেকে কিন্তু এটা ইয়া করে নিতে পারবেন। তাছাড়া এটা পাওয়ার অন অফ বাটন, যেটা দিয়ে আপনার পাওয়ার অন অফ কিংবা আপনার ফোনের অ্যাবাউটটা ডেকে নিতে পারবেন। তো এই ছিল আপনার টোটাল আজকের এই ওয়াচটা, যেটা হচ্ছে S20 Ultra-র মধ্যে অর্থাৎ রিজনেবল প্রাইসের মধ্যে আমি মনে করি ওয়ান অফ দ্য বেস্ট। তবে এটার বিশেষত্ব হচ্ছে আপনার এখান থেকে কিন্তু আপনার কানেক্ট না করে কিন্তু আপনি কাস্টমলি কিন্তু টাইমগুলো সেট আপ করে নিতে পারবেন। এটা একটা ভালো একটা দিক ছিল, যেটা অন্যান্য ওয়াচের ক্ষেত্রে কানেক্ট ছাড়া কিন্তু আপনার অটোমেটিক আপডেট হয় না। তবে এটার ক্ষেত্রে কিন্তু আপনি কাস্টমলি কিন্তু ওয়াচ পেস অর্থাৎ টাইমগুলো আপনি এখানে চেঞ্জ করে ইউজ করতে পারবেন। তো এখানে ফেক একটা যে জিনিসটা দেখতে পেয়েছি সেটা হচ্ছে যে আপনার এটা কার্পর স্ক্রিন, অর্থাৎ এটা যখন প্রেস করবেন আপনার স্ক্রিনে কিন্তু আপনার হাত দিলে কিন্তু কাজ করবে। তবে এটার ক্ষেত্রে কিন্তু আমি ওই জিনিসটা অতটা কিন্তু পাইনি, যেটা রেজাল্ট ফেক। আর হ্যাঁ, অবশ্যই বলে রাখি আজকের ওয়াচটা কিন্তু আপনার মোটামুটি বেজেল ওয়াচ, যেটা হচ্ছে আপনার ওয়াচটার বডির বেজেল নিয়ে কথা বললে এক্ষেত্রে স্লিম একটা বেজেল দেখতে পেয়েছি। তাছাড়া এই বডির স্ক্রিন অর্থাৎ এই ওয়াচটার স্ক্রিন, যেটা 2.0 ইঞ্চি একদম বড় সাইজের একটা ওয়াচ, যেটা LCD ডিসপ্লে। তো এক্ষেত্রে ডিসপ্লে রেজুলেশন ছিল আপনার 320 থেকে 385 রেজুলেশন। তো এক্ষেত্রে ওয়াচটার যেটা আপনার IP67 সার্টিফাইড, যেটা অবশ্যই ওয়াটার রেজিস্ট্যান্ট, এক্ষেত্রে আপনার হালকা বেসিক বৃষ্টিতে ভিজতে বা উজু করলে তাতে কোনো সমস্যা হবে না। আর ওয়াচটা কিন্তু অনেকটা লাইট, যেটা হচ্ছে আপনার 55 গ্রাম, যেহেতু এটা ব্যাটারি এমএস 200 এমএস, এক্ষেত্রে ওয়াচটা অনেকটা লাইট ছিল। তো এটা ভার্সন হচ্ছে আপনার 5.0, যেটা আপনার অ্যান্ড্রয়েড কিংবা iOS সবগুলোতে কিন্তু আপনি ইউজ করতে পারবেন। তো অবশ্যই আপনারা যদি এটা পারচেস করতে চান আমাদের ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সরাসরি আপনারা চাইলে পারচেস করে নিতে পারবেন। তো আজকে পর্যন্ত অবশ্যই দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সময়ে। তো এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।